আর ইউ ফিলিং নার্ভাস অর ওকে? না না কোনোভাবেই না, আমি মানে ভাবছি নার্ভাস হয়তো ফিল করতে পারি। না আমি যে ধরনের প্রশ্ন, আমি কি যে কোনো প্রশ্ন করতে পারি? হ্যাঁ তাই তো বলা আছে, মানে কোনো ভয়ের কিছু নেই তো? না দ্যাট ইজ দ্য ডিল। আচ্ছা আমি অমিতাভ বচ্চনের স্টাইলে প্রথম প্রশ্ন করছি, সেটা হচ্ছে ইন্দ্রনীল সেনের সঠিক পরিচয় কি হওয়া উচিত? এ গায়ক, বি ব্যবসায়ী, সি গায়ক ব্যবসায়ী হাইফেন, ডি ব্যবসায়ী গায়ক। এর মধ্যে কোনোটাই নয়। তাহলে আমি চাই একজন ভালো মানুষ। না ওটা তো কথার কথা, তো ক্যামেরার জন্য না, একদমই না। হ্যাঁ আমি তো মানে ইনফ্যাক্ট আমার গায়ক হওয়ার কথা না। তাহলে শুরু থেকে ইউআর হেজিং? না না আই এম নট হেজিং, মানে গায়কটা একদম কিছু কিছু সময় হয় না অ্যাক্সিডেন্ট মেক্স অ্যান ইনসিডেন্ট, গায়ক হওয়াটা আমার ক্ষেত্রে দায়ী হয়েছে। আমার হওয়া উচিত ছিল হয়তো ব্যবসাদারি, যদিও চাকরি সূত্রে একদম অন্যদিকে ছিলাম। কোন দিকে ছিলেন? আমি গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং পাশ করে নাট বোল্টু টাইট করতাম, কার মানে প্লেনের আর কি, এয়ারক্রাফ্টে। তা আমার একটা জিনিসই খুব কঠিন, মানে প্লেনের নাট বোল্টু টাইট করা না সুরের? সুরেরটা তো বটেই, কিন্তু সুরেরটা করে একটা নিজস্ব স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। আমি জানি যে করতে পারছি না কিন্তু সম্ভব, আরও করে যাচ্ছি। ওখানে যেমন ছিল কি, ওখানে না পারলেও বেশিক্ষণ সময় পেতাম না, চিফ ইঞ্জিনিয়ার চলে আসতো, না তোমাকে ইনভলভ করতে হবে না, আমি করে নিচ্ছি। এখানে আই এম দ্য অনলি জাজ এবং আই এম দ্য অনলি টেকনিশিয়ান হু হ্যাজ টু গো থ্রু দ্য এন্টায়ার প্রসেস। তো সেখানে একটা স্যাটিসফ্যাকশন। হ্যাঁ আমার দিক দিয়ে, আমার প্রস্তুতির দিক দিয়ে আর কি। তারপর তো নিশ্চয়ই দর্শকরা রয়েছেন, শ্রোতারা রয়েছেন যারা আমার গান শোনেন, আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। তার মানে আপনি, আপনার ইয়ে হওয়া উচিত দুর্ঘটনার নায়ক। হ্যাঁ কিছুটা তো বটে, বা দুর্ঘটনার গায়ক। দুর্ঘটনার গায়ক। তো এই দুর্ঘটনাটা ঘটলো কীভাবে? আমি ছোটোবেলা থেকে গান বাজনা করি আর কি, গান বাজনাটা একদম ভালোবাসার জায়গা থেকে। আমাদের একটা ছোট বাংলা গানের দল ছিল, আমি আমার দাদা ইন্দ্রজিৎ গৌতম নাগ। তখন স্কুল কলেজ ফেরত বিদেশি ক্যাসেট কিনতাম, গানগুলো ভালো লাগতো, সেই সুরের অ্যাডাপ্ট করে করে আমরা বাংলা গান লিখতাম। নগর ফিলোমেল, নগর ফিলোমেল, শহুরে পাখি। এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, দীপক মজুমদার, গৌতম চট্টোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলি, রঞ্জন প্রসাদ, ওদের একটা ইনফ্লুয়েন্স আমাদের উপর বিরাট কাজ করতো, করেছিল। তা তখন একটা বাংলা গানের দল গড়ি গড়ে ফেললাম আর কি, গাইতাম বিভিন্ন কলেজে। কত বছর আগে ফেস্টিভ্যালে? এটা হবে 78-79, 22-23 বছর। হ্যাঁ ওই প্রোগ্রামের দিন ফুল প্যান্ট পরতাম। আচ্ছা যাই হোক, তারপর? তা এই করতে করতে শ্রোতাদের দেখলাম যে না, তারা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করছে, স্টেজেও খুব একটা অস্বস্তি হচ্ছে না, যে স্টেজ ফ্রি যে কথাটা আমরা বলে থাকি আর কি। এই করতে করতে একটা সুপ্ত বাসনা হয়তো ছিল, এবং ইয়ারানা বইটার শুটিং কলকাতা শহরে হয়েছিল আর কি। তা আমি এক বন্ধুর সঙ্গে কোনো মতে পাস জোগাড় করে গেছিলাম, সেটা অদ্ভুত দৃশ্য। ওই তোমার এই অমিতাভ বচ্চনের প্রসঙ্গেই বলি আর কি, অমিতাভ বচ্চন সারা গায়ে টুনি বাল্ব জ্বালিয়ে চলে এলো, প্রচুর লোক হাততালি দিচ্ছে, লোকে অটোগ্রাফ চাইছে, এইটা কোনোভাবে আমার মনে বোধ একটা দাগ কেটেছিল। কারণ যদি এরকম একটা কিছু হওয়া যায়, অমিতাভ বচ্চন তো হতে পারবো না, আর আমার যা চেহারা, নায়ক হওয়ারও কোনো সুপ্ত বাসনা থাকা উচিত না। গান তো গাই, দেখি গানটা নিয়ে যদি ট্রাই করা যায়। তো এই ট্রাই করা যায় এই জায়গাটাতেই আটকেছিলাম। তারপর পড়াশোনার জন্য কলকাতা ছাড়ি, আবার কলকাতা ফেরত, কিছুদিন চাকরি, তারপর পারিবারিক ব্যবসাতে কিছুদিনের জন্য সময় দেওয়া। কিন্তু সব কিছুই দেখলাম ওই দিনের শেষে হয় চাকরিতে আমার যে বস, আই এম আনসারেবল টু হিম, বা বাড়ির পারিবারিক ব্যবসার ক্ষেত্রে বাবাকে বলতে হচ্ছে কী করলে না করলে, যতই স্বাধীনতা থাকুক। আমি দেখলাম না, গান বাজনাটা দেখা যাক কী করা যায়। দেখলাম আই এম নট আনসারেবল টু এনিবডি এক্সেপ্ট মাই লিসনার্স। তা ইট ওয়াজ বেসিক্যালি, আমি দেখলাম যে আই হ্যাড নো আদার চয়েস সেই মুহূর্তে। এমন একটা কিছু করতে হবে যেখানে নিজে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, রোজগারের জায়গাও আছে, শুনেছি, জানতাম না, এখন বুঝছি। তো এইভাবেই ইউ হ্যাড দ্য কারেজ টু সে নো টু হোয়াট ইউ আর ডুইং এক্স্যাক্টলি এন্ড ইয়েস টু হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু, এই প্রত্যয়টা করতে গেল। এটা একটা সেলফ কনফিডেন্সের জায়গা তো নিশ্চয়ই ছিল, এবং এটা কি মায়ের একটা প্রভাব আছে? মায়ের তো প্রচণ্ড প্রভাব ছিল। মা যদিও আমাকে কোনোদিনও বলেনি যে তোকে গায়ক হতে হবে, ইনফ্যাক্ট আমার বাবা মা একদমই চায়নি যে আমি গায়ক হই। আজও কি চায়? এখন চায়, কারণ জানছে না ছেলে গায়ক হিসাবে নাম করেছে, এবং
ইন্দ্রনীলের মা বলে আমার মায়ের পরিচয় এখন, মা বলে এই এই পরিচয়টা আমার দুঃখের দিকও আছে আবার ভালো লাগার দিকও আছে, যে আমার ছেলের পরিচয় আমার পরিচয় হবে এটা আমার একটা খুব ভালো লাগার জায়গা। তেমনি তুই আমার ছেলেটা বললে হয়তো ভালো লাগতো। তা যাক, বাবা মা কোনোদিন যেমন আমাকে গায়ক হিসেবে চাইনি, কিন্তু কোনোভাবে আমাকে অপোজও করেনি, সবসময় বলে তোর যেটা ইচ্ছে অনেস্টলি সিনসিয়ারলি ইউ শুড গো অ্যাহেড। আচ্ছা, প্রত্যাশা ছিল না বলে মানে সাফল্য পেতে হবে কি হবে না সেই নিয়ে উদ্বেগও ছিল না? না, আমি যেদিন থেকে ভেবে নিস যে গানটাই আমার প্রফেশন হবে, আই হ্যাড এ স্পেসিফিক টার্গেট, এবং তোমাদের শ্রোতাদের আশীর্বাদে আই হ্যাভ অ্যাচিভড। হোয়াট ইজ দ্যাট টার্গেট? আই হ্যাভ টু বি নাম্বার ওয়ান। আর ইউ নাম্বার ওয়ান? আমি জানি না, লোকে তাই বলে। লোকে বলতে কারা? সংবাদ মাধ্যম, টেলিভিশন। সেটা তো লোকে বলে আপনার পিয়ারের জন্য। পিয়ার তো সবাই করে। গানের কোন ক্ষেত্রে আপনি নাম্বার ওয়ান? অবশ্যই বিক্রি। বিক্রি অবশ্যই, বিক্রি এবং অবশ্যই অ্যাকসেপ্টেন্স পারফরমেন্সের দিক দিয়ে, মানে গায়ক হিসেবে নয়, কারণ গায়ক হিসেবে আমার থেকে 1000 ভালো গায়ক বাংলা দেশে রয়েছেন, এবং তাদের জন্য আই ফিল ব্যাড। একমাত্র 1000? কয়েক হাজার আমি বললাম, কয়েক হাজার। 1 মিলিয়ন উড হ্যাভ বিন এ বেটার, ডোন্ট ইউ থিংক সো? হ্যাঁ, আমি সেদিক দিয়ে আই ফিল রিয়েলি আই এম লাকি। আচ্ছা, এই যে আপনি একটা গান গাইতেন, একটা দল ছিল, কিন্তু প্রপার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বলছি, আপনি বলছেন আপনার পরিবারের ছিল না, আপনার নিজেও সেইভাবে পরিবারের না, আমার মা গাইতেন সেইভাবে, যেভাবে ধরুন দাদু গাইতেন, ভাষা শিক্ষা বা খেলা বা অন্য আর পাঁচটা পেশায় যে শেখার যে ব্যাপার থাকে, ব্যাকরণ দিয়ে সারেগামা দিয়ে শুরু, তারপরে সেরকম ট্রেনিংও আপনার ছিল না? অথচ তা সত্ত্বেও ইন এ স্প্যান অফ 7-8 ইয়ার্স, আমি কলকাতায় 93-তে ফিরেছি, তারপর থেকে আপনার উল্কা সদৃশ উত্থানের শুরু। হোয়াট এক্সপ্লেন্স দিস ফেনোমেনা? ভাগ্য তো বটেই, আমার উইল পাওয়ার এবং অবশ্যই আমার শ্রোতারা। হোয়াট ডু ইউ থিঙ্ক, যখন নিজের দিকে তাকান, যে গায়ক হিসেবে নিজের সাফল্যের কথা ভাবেন, তখন কোন পয়েন্টটা মনে হয় আই এম বিং সিরিয়াস, মনে হয় যে যে জিনিসটা ক্লিক করলো? ইওর ভয়েস? কিছুটা তো বটেই, কিছুটা না অনেকটা, কিছুটা, কারণ পুরোটা হলে তো যারা মানে ঈশ্বর আপনাকে এমন একটা কণ্ঠ দিয়েছে, সেই কণ্ঠটা আপনার সবচেয়ে বড় সম্পদ, এটা আপনি স্বীকার করেন? হ্যাঁ, শতকরা 50 ভাগ তো বটেই, আর বাকি 50 ভাগ আমার, আমি যেভাবে গান গাই, আমার প্রেজেন্টেশন যেভাবে, মানে আমি স্টেজেও যেভাবে গাই, আমি এখানেও সেভাবে গাইতে পারি, আমি বাড়িতেও একইভাবে গাই, আমার মোড অফ প্রেজেন্টেশনটা হয়তো লোকের কাছে মোর অ্যাকসেপ্টেবল, মানে একটা অনাবিল স্বচ্ছন্দ স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক বা স্বচ্ছন্দ কিনে যাই না, স্বতঃস্ফূর্ত, আমি আমার যেটা যেভাবে গাইতে ইচ্ছে করে আমি সেভাবেই গাই। যে অ্যাজ এ মিউজিশিয়ান ইউ হ্যাভ ইন্ট্রোডিউসড এ ভেরি নভেল সিস্টেম হুইচ আই থিঙ্ক অলসো ভেরি গুড, সেটা হচ্ছে আপনার সঙ্গে যারা গান বাজনা করে তাদের প্রত্যেকের একটা মাসিক বন্দোবস্ত আছে, অ্যাজ ইফ দে আর এমপ্লয়েড উইথ ইন্দ্রনীল সেন, নট দ্যাট যে আপনি একটা প্রোগ্রাম পেলেন বা পেলেন না তার উপরে তাদের ইয়েটা না। এটা কেন, এটা আপনি কেন করেছেন ও কীভাবে করেছেন? এটা করেছি যে এই যে একটা ডিপেন্ডেন্স বা যে কোনো মানুষের একটা ডিপেন্ডেন্সের প্রয়োজন, এবং আমাদের এই ট্রেডে একজন গায়ক হোক বা বাদ্যযন্ত্রী হোক, তারা কিন্তু থ্রু আউট একটা তাদের লাইফ এই মিউজিক্যাল ক্যারিয়ারের মধ্যে একটা ইনসিকিউরিটিতে ভোগে, মানে আমিও কিন্তু জানি না মিউজিক্যালি কালকে আমার কী হবে, তেমনি একজন বাদ্যযন্ত্রী জানে না যে কালকে তার ঠিক মতো রোজগার হবে কি না, এবং আমি এই ফেজটা হ্যাভ গন থ্রু, স্টিল আই এম গোয়িং থ্রু, কিছুটা হয়তো স্টেবল হয়েছে, আমার আগামী 1 মাস যদি কোনো অনুষ্ঠান নাও হয় আমি হয়তো না খেয়ে মরবো না, কিন্তু একটা বাদ্যযন্ত্রী কিন্তু সেটা হতে পারে, খালি বাদ্যযন্ত্রী না, আজ এ প্রফেশনাল ফিল্ডে যে কোনো টেকনিশিয়ান যে কোনো লোকের ক্ষেত্রেই তাই। তা আমি জাস্ট আমার দিক দিয়ে চেয়েছি যে কিছুটা যদি আমার সহযোগিতা থাকে আর কি, ইফ আই ক্যান সলভ দেয়ার প্রবলেম, তাইন আই হ্যাভ রেন্ডার্ড মাই, কী বলবো, সাহায্য বলা উচিত না, সহযোগিতা। তারা সবাই বেতন পায়? আমার প্রত্যেক মিউজিশিয়ানরা বেতন পায়, প্রত্যেক মিউজিশিয়ানদের পরিবারের যারা, দে আর অল মেডিকেলি কাভার্ড, এবং দে বিলং টু মাই সেম ফ্যামিলি, আমার ছেলে মেয়ে বউ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটিও পায়? হ্যাঁ। আচ্ছা, বা পুজোয় বোনাসও পায়? পুজোয় বোনাস দিই না, আমি জামা কাপড় পরি, ওরাও জামা কাপড় পরে, তাদের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ। আচ্ছা, এই যে ইদানিং আপনি, আমি জানি যে আপনি, এটাও আপনার পক্ষে খুব ন্যাচারাল, গান গাওয়াটাই বরঞ্চ একটু আননেচারাল ছিল, সে যে ইউ বিলং টু এ বিজনেসম্যান ফ্যামিলি, আপনার বাবা ব্যবসা করতেন,
আপনিও ব্যবসা করছেন, একটা ব্যবসা খুব সম্প্রতি সিরিয়াসলি শুরু করেছেন, সেটা হচ্ছে ক্যাসেটের। সেটা কি ব্যবসা? মিউজিক কোম্পানি। আচ্ছা, মানে এটা কিছুই না, মানে আমার ইদানিং এখনও পর্যন্ত যে কটা আমার ইন্ডিভিজুয়াল ক্যাসেট বাজারে অ্যাভেলেবল তার 70% ক্যাসেটের প্রডিউসার আমি নিজেই, শতকরা 100% নয় হলে ভালো হতো। সেই 70%-এর মার্কেটিং রাইটস আমি বিভিন্ন কোম্পানিকে দিয়ে রেখেছি। তা এই প্ল্যানটা আমার বহু আগে থেকেই ছিল যে আমার প্রোডাক্টের প্রডিউসার আমিই থাকব, উইথ এ ভিশন যে টুডে অর টুমরো আই উইল হ্যাভ মাই ওন ব্র্যান্ড, যেটা হতে চলেছে কোম্পানির নাম প্রাইম মিউজিক। তো ওই প্রোডাক্টগুলো আমি নিয়ে নেবো এবং তার সঙ্গে নতুন বেশ কিছু প্রোডাক্ট, যেমন রূপঙ্কর করছে, পল্লব ঘোষ, মনোময়, শ্রীকান্ত, অরুন্ধতী হোমচৌধুরী, শিবাই চট্টোপাধ্যায়, প্রত্যেকেই আমার কোম্পানির জন্য গেয়েছে, পুজো থেকে বেরোচ্ছে। এবং হয় কি, এতদিন বিভিন্ন কোম্পানির কাজ করেছি, অনেক সময় বিক্রির দিকটা ভাবতেই হয়। একজন কোম্পানি যখন একটা অভ্যেস তার দাঁড়িয়ে যায় যে না এই শিল্পী এই ধরনের ক্যাসেট করলে এই বিক্রি হবে, তখন অনেক ইচ্ছে থাকলেও অনেক পছন্দের প্রোডাক্ট করা যায় না। কিন্তু আমার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে না, অ্যাপ্লিকেবল হবে কারণ আমার রেমুনারেশনটাই তো আমি নিচ্ছি না, যেটা একটা কোম্পানির ক্ষেত্রে বাড়েন। সেখানে কিন্তু আমি আমার পছন্দের অনেক প্রোডাক্ট করতে পারবো, সেখানে আমার ব্রেকিমেন্টটা অনেক কম হবে। খালি বিক্রি তো নিশ্চয়ই, বিক্রি আমায় দেখতে হবে, বিক্রি আমি গত 8-9 বছর ধরে দেখছি, ইচ্ছে আছে যতদিন গান বাজনা করবো দেখা, তার সঙ্গে সঙ্গে কিছু পছন্দের কাজ, কিছু ভালো লাগার কাজ, কিছু থেকে যাওয়ার কাজ করার। পছন্দের কাজ বলতে কী বোঝাচ্ছে, মানে দু একটা উদাহরণ দিন। আমার যেমন ইচ্ছে আছে অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্র গীতির ওপর কিছু কাজকর্ম করতে, নজরুল গীতির ওপর। ব্যবসাদাররা মানে ক্যাসেট বিক্রেতারা এবং ক্যাসেট প্রতিষ্ঠান তারা বলে যে নজরুল গীতির সঙ্গে বিক্রি না, আমি বিশ্বাস করি না। থিমেটিক্যালি যদি করা যায়, ভাবনা চিন্তা করে যদি করা যায়, প্রপার প্রেজেন্টেশন যদি করা যায় বিক্রি হয়। একটা সময় অবধি রবীন্দ্রসঙ্গীত নাকি বিক্রি হতো না, বাট আমার তোমার আকাশ তোমার বাতাস বিক্রি হয়েছে এবং আমার ক্যারিয়ারের প্রথম গোল্ড ডিস্ক ওটাই হয়েছে। সেটা আমার গাওয়ার জন্য না, সেটা আমার মনে হয় আমার ভাবনার জন্য এবং সংকলনটার জন্য। এভাবে আমার মনে হয়, এবং ফোক, বাংলা ফোকের যে জায়গাটা রয়েছে আজকে বিভিন্ন জায়গায়, পাঞ্জাবি ফোক নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, সাউথ ইন্ডিয়ান ফোক নিয়ে যেভাবে কাজ হচ্ছে, বিদেশে মেক্সিকান ফোক, স্প্যানিশ ফোক, বাংলা ফোক তো কোনো দিক দিয়ে পিছিয়ে তো নেই। আজকে আমরা দেখবো 30-40 বছর আগেকার সুপারহিট হিন্দি গান অ্যাডাপ্ট করা হয়েছে বাংলা ফোক থেকে, এবং এখনও অনেক সুপারহিট গান কিন্তু বাংলা ফোক থেকেই অ্যাডাপ্ট করে নিয়ে করা হচ্ছে। তা এই বাংলা ফোকটাকে আই ওয়ান্ট টু এক্সপ্লোর, এবং আগামী দিনে আমার ইচ্ছে আছে একটা প্রপার অর্গানাইজড ওয়েতে মিউজিক্যাল আর্কাইভ করার, যেখানে লিরিক্স এখন কি হয় বিক্ষিপ্তভাবে, ভালো গীতিকার নেই, ভালো সুরকার নেই, অনেক শিল্পী বল, আমি বিশ্বাস করি না। আমি জানি বাংলায় অনেক ভালো গায়ক রয়েছেন, ভালো গীতিকার রয়েছেন, ভালো সুরকার রয়েছেন, যেটার অভাব হলো সঠিক সংযোগস্থলের। এখানে কি হয়, একজন আমাকে চেনে, ইনোয়েল আপনি ক্যাসেট করছেন, আমি দুটো গান দিয়ে যাবো, আমি ঠিক আছে চলে আসুন। আমি অনেক গীতিকার হয়তো চিনি না, বা তারাও হয়তো জানে না আমার সঙ্গে তারা কীভাবে যোগাযোগ করবে। তা আমার ইচ্ছা আছে সেরকম ধরনের একটা মিউজিক ব্যাংক করার, যেখানে প্রত্যেকটি জেলা থেকে যেখানেই থাকুক তারা আসবে, তাদের লেখা গান দিয়ে যাবে মিউজিক ব্যাংকে থাকবে, তাদের সুর করা সুর দেওয়া থাকবে, নতুন গায়ক, প্রতিষ্ঠিত গায়ক, তারা যদি নতুন গান, নতুন সুর খোঁজার ইয়েতে থাকেন সেখানে যাবেন, সেখান থেকে খুঁজে নেবেন। এই যে রিমেক গানের এই যে সমালোচনাটা, এই এরা নিজেরা গান গায় না, রিমেক করে, তো এক অর্থে তো রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানই রিমেক একদম, কারণ সামবডি রোট ইট। আমার খুব ভালো লাগছে এই প্রথম কেউ একজন এই ধরনের কথা বললো, কারণ অর্ধেক প্রেসের লোক, সমালোচকরা এই অ্যাসপেক্টটা ভাবে না। আমিও বলেছি যে রবীন্দ্রনাথের গান যদি কেউ 1000 বার গাইতে পারে, অখিল বাবুর গান যদি আমি 2 বার গাই তাদের দোষ কিছু? মহাভারত কি অশুদ্ধ হলো? আই ফুললি এগ্রি উইথ ইউ। কোয়েশ্চেন ইজ যে গানটা মানে অখিল বাবুর যা চাইতে ভালো হলো কি খারাপ হলো, আই এম নট গোয়িং ইনটু। হ্যাঁ, জীবনমুখী বলে যে ধারাটা অনেকদিন চললো, সুমন চট্টোপাধ্যায় অবশ্যই খুব বড় শিল্পী, জনপ্রিয় শিল্পী, হোয়াট ইজ ইউর ওন অবজারভেশন অ্যাবাউট দিস ধারা, পার্টিকুলারলি জীবনমুখী ধারা? এটা আমার কাছে নতুন নয়, তো এই টার্মটা ইজ নিউ টু মি। ইটস এ ব্র্যান্ডিং, কমার্শিয়াল ব্র্যান্ডিং, একটা বিশেষ কোম্পানি দিয়েছিল, বছর দুয়েক ব্যবসা করেছে, এখন আর করতে পারছে না, এবং এটা যে করতে পারবে না আমি জানতাম,
মানে জানতাম বলতে হয়তো লোকে ভাববে যে এখন চলছে না বলে বলছে, তা নয়। আমার মিউজিক্যাল অ্যাসোসিয়েট যারা ছিলেন সেই সময়কার, আমি জানতাম এই ট্রেন্ড এই 2-3 বছর, আমিই বলেছিলাম। এবং এই ধরনের গান, এই ফরম্যাটের গান অনেকে করেছে। আমি বললাম রঞ্জন প্রসাদ করেছে, গৌতম চট্টোপাধ্যায় করেছে, আমরা 20 বছর আগে করেছে, হ্যাঁ, দিলীপ সরকার করেছে 1954 সালে রিক্সাওয়ালা, সলিল চৌধুরী করেছে এই রকম পৃথিবীর গাড়িটা থামো, আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করেছেন। রবীন্দ্রনাথের গান আমার মনে হয় প্রত্যেক কটা গান জীবনমুখী, জীবনের বাইরে কোনো গান রবীন্দ্রনাথের নয়। সুতরাং ইটস এ ব্র্যান্ডিং, দিস ব্র্যান্ড ওয়াজ নট নোন টু মি, যেটা আমি জেনেছি 1992 সালে 24 এপ্রিলের পর, সুমন চট্টোপাধ্যায় প্রথম তোমাকে চাই যে ক্যাসেটটি বেরোয়, সেই তকমা নিয়ে জীবনমুখী হয়েছে। তো আপনার এই পরে ফ্রম হেয়ার হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? বললাম একটা মিউজিক্যাল আর্কাইভ করার ইচ্ছা আছে, হলো সেটা তো আপনার প্রতিষ্ঠানগত ব্যাপার, আর গায়ক হিসেবে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? আমার গান শেখার ইচ্ছে এখন হঠাৎ করে হয়েছে, নতুন করে। আপনি তো শিখছেন কার কাছে? এখন শিখছি অধীরবাবু, অধীর চট্টোপাধ্যায় কাছে শিখছি আর কি। মানে অন্তত ছেলেমেয়ের কাছে যাতে লজ্জায় না পড়তে হয়, কারণ আমার মেয়ে ইতিমধ্যে গান শিখতে শুরু করে দিয়েছে। আমি জানি 4-5 বছর পর ওর থেকে কোয়ারি হবে, বাবা এই রাগটা কি বলতো, এটা কি, ওকে যাতে উত্তর দিতে পারি, সেই জন্য গান শিখছে। হ্যাঁ, সেই জন্য শিখছে। শ্রোতাদের কাছে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, শ্রোতাদের কাছে নিশ্চয়ই আছে। তবে বেসিক্যালি সত্যি কথা বলতে কি, আমি আমার ছেলেমেয়েকে যাতে ফেস করতে পারি সেই জন্য, এবং আমার মনে হয় নিজে শিখলে নিজের পক্ষে ভালো হবে, তাই জন্য রিপেন্ট। আমি বললাম না, অভিমান বা শ্লেষ যেটা রয়েছে আর কি, দুটোই নিজের উপর। যে বাবা মা যখন ছোটোবেলায় বলতো যে ভালোভাবে গান শেখ, আমি শিখিনি, তাই অভিমানটা নিজের উপর রয়েছে, কেন শিখিনি, রাগটাও তাই। আপনি আর কেরিয়ার শুরু হয়েছিল রবীন্দ্রনাথের গান দিয়ে, হ্যাঁ, তারপরে মাঝে মাঝেই একাধটা রবীন্দ্রনাথের ক্যাসেট আপনি করেন, এবারও প্রত্যেক বছর একটা করে করেন, প্রত্যেকটাই খুব জনপ্রিয় হয়, এবং বেছে বেছে আপনি ওই জনপ্রিয় গানগুলোই বাজেন, এটা কেন? কারণ আমি দেখেছি যে, আমি বলছি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, যে যাদের আমরা বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গায়ক বা গায়িকা হিসাবে জেনে এসেছি, তাদের বিক্রি 1.5 থেকে 2,000, এবং যখন আই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ কমার্শিয়াল আর্টিস্ট টু দ্য কোম্পানি, তাদের কিন্তু ব্রেক ইভেন 2,000-3,000 হলে হবে না, আমাকে তাদের অন্তত 20-25,000 বিক্রি দিতে হবে। এবং 20-30,000 রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা যারা, তারা কিন্তু রবীন্দ্রসঙ্গীত হিসাবে আমার গান কেনে না, বাংলা গান, ভালো গান ইন্দ্রনীল গাইছে, কিনছে। এবং এই 2,000 যারা কিনছেন, সত্যি সত্যি রবীন্দ্রসঙ্গীত, এটা কিন্তু অসম্মান করছেন তাদের, একদম করছে, উইথ ডিউ রেসপেক্ট বলছি। মানে যেমন চরণ ধরিতে দিও গো আমার লোকে বলছিল যে ওটা তরুণ মহেন্দ্রের ফিল্মের গান, রবীন্দ্রনাথের গান, হ্যাঁ, আপনি তাদের জন্য গাইছেন? না না, একদমই না না। তাহলে 20,000-25,000 রবীন্দ্রসঙ্গীতের লিসনার এই যে এখন সেটা দাঁড়িয়েছে, সেটা হলো কিন্তু এই যে 2,000 একটা কাঠামোর মধ্যে রবীন্দ্রসঙ্গীত আবদ্ধ ছিল, এবং তারা কিন্তু সত্যি সত্যি রবীন্দ্রসঙ্গীতটা বোঝে কিনেন, এবং অনেক গায়কের থেকে ভালো রবীন্দ্রসঙ্গীতটা বোঝেন, প্রপার অ্যানালিসিস করতে পারবে, তাদের কাছে কিন্তু আই এম নট অ্যাট অল অ্যাকসেপ্টেড, এবং আমি জানি আগামী দিনও হয়তো অ্যাকসেপ্টেড হতে পারবো না। এই 2,000 ব্যারিয়ারটাকে ভেঙে 20,000-25,000 করার জন্যই আমার কিন্তু এই ধরনের নির্বাচন, সেটা কনশিয়াস কনসিয়াসলি একদম, নাকি অন্য ধরনের গান গাওয়া সম্ভব নয় বলে? না না না, অসম্ভবের কিছু নেই, আমার কাছে অসম্ভব কেন কিছু নেই, কী করবো, ম্যাক্সিমাম আই উইল ফেল, বাট আই মে ডোন্ট ওয়ান্ট টু ফেল, না না, সেই জন্যই হয়তো আমি একটা দুটো গান করেছি, শিখলে পারবো, সময় দিলে পারবো। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথের গান গাওয়া পাশাপাশি আরও 5 রকম বাংলা গান গাওয়া, এই দুটোর মধ্যে অনুভূতির লেভেলে গায়ক হিসেবে, আমি মার্কেটের লেভেলে বলছি, তফাৎটা কীরকম? কিছুই না, রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলে যদি বুঝে গাওয়া যায়, কিছুটা তো বুঝতেই হয়, তখন আর অন্য গান গাইতে ভালো লাগে না, তার যে ইন্টারপ্রিটেশন রয়েছে, এবং একই গান 10 জন গায়ক গায়িকা কিন্তু তার নিজের মতো করে প্রেজেন্ট করতে পারে, এই উপলব্ধির জায়গাটা একবার যদি বোঝা যায়, আত্মস্থ করা যায়, তখন অন্য গানগুলো আর গান বলে মনে হয় না, কিছুই না মনে হয়, গান তো দূরের কথা, তার মনে হয় কিছুই না। অ্যাজ এ সিঙ্গার, হ্যাঁ, আপনার কি মনে হয় আপনি এই কপিরাইট উঠে যাওয়ার পক্ষে না বিপক্ষে? আমি বলছি আমি পক্ষেই বলবো বা বিপক্ষেও বলতে পারি, তার কেন বলবেন আপনি? আমি কেন আমি বলছি, যেমন শেক্সপিয়ারের, তার তো কোনো কপিরাইট নেই, শেক্সপিয়ারের কপিরাইট নেই, তাও তো লোকে শেক্সপিয়ার পড়ছে, হ্যাঁ নিশ্চয়ই, তার কোনো পৃথিবীর অনেক মহৎ সাহিত্যিকের নেই। এখন রবীন্দ্রসঙ্গীত যে জায়গায় দাঁড়িয়ে গেছে, বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে যেভাবে জড়িয়ে গেছে, কপিরাইট থাকুক আর না থাকুক, আমি যদি স্টেজে উঠে
রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীতটা আমি আমার মতো করে প্রেজেন্ট করি, ডিল খাবেন, পিপল উইল রিফিউজ মি। হ্যাঁ, কপিরাইট নিশ্চয়ই থাকা উচিত যে ক্ষেত্রে, কিন্তু ইন এ ফ্লেক্সিবল ওয়ে, যেটা নজরুলগীতিতে নেই। আমরা নজরুলগীতি 10 জন গায়ক গায়িকা থেকে 10 ধরনের রেন্ডিশন, এক্স্যাক্টলি কোনটা সঠিক সুর অ্যাজ এ লিস্টার কিন্তু আমি কনফিউজড হয়ে যাই যে মানবেন্দ্র মুখোপাধ্যায় ঠিক গাইলেন, না ফিরোজা বরণ ঠিক গাইলেন, না সুকুমার মিত্র গাইলেন। আজকে কপিরাইটটা রয়েছে বলে আমরা কিন্তু একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে রয়েছি, তবে ওখানে অনেক লুপহোলস রয়েছে যে গায়কই, অনেক সময় রিপোর্টে আসে গায়কই ঠিক নেই, গায়ক কী করে ঠিক থাকবে। একটা কথা আমি যদি কাউকে বলি আমি তোমায় ভালোবাসি, আমি যেভাবে বলবো একটা পাড়ার মস্তান সে অন্যভাবে বলবে, বা একজন প্রফেসর সে অন্যভাবে বলবে, কিন্তু কথাটা একই। সুতরাং গায়ক ইজ নট স্পেসিফিক্যালি মেনশন, প্রায় বলেন, এটা আমার বদ অভ্যেস বলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, অন্যরাও বলে, বলে বলেই তো সাহস পেয়েছে। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন করি, এতক্ষণ ধরে এই যে 8 ঘন্টা 35 মিনিট ধরে আপনার সঙ্গে কথা বললাম, কথা বলার পরে আই অ্যাম লেফট উইথ অনলি ওয়ান কনক্লুশন, সেটা আপনার জীবনের মূল মন্ত্র হচ্ছে নাথিং সাকসিডস লাইক সাকসেস। একদমই তাই, ইউ বিলিভ ইন দ্যাট? ইয়া, আই বিলিভ, নাথিং এলস, নাথিং এলস, সো ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল? ইয়া, দ্যাটস অল, আই ওয়ান্ট টু বি মোর সাকসেসফুল, মোর সাকসেস। অন দ্যাট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ।